হ্যালো ভিয়ার্স হোস্ট সেবার পক্ষ থেকে আমি নাজমু সায়দাত নন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়েবমেইল বা বিজনেস ইমেইল খুলবেন এই জন্য আপনাকে আপনার হোস্টিংয়ের সি প্যানেলে লগ ইন করতে হবে এরপর আপনার হোস্টিং প্যানেলের লগ ইন এক্সিস দিয়ে লগ ইন করতে হবে সি প্যানেলে লগ ইন সাকসেসফুল হওয়ার পর নিচের দিকে স্ক্রল করলেই ইমেল সেকশনের ভিতরে ইমেল অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি যে নামে ওয়েবমেইল বা বিজনেস ইমেলটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে প্রবেশ করতে হবে এরপর আপনার ওয়েবমেইলের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে আমি জেন্ডার পাসওয়ার্ডে ক্লিক করলাম জেন্ডার পাসওয়ার্ডে ক্লিক করলে একটি সিকিউর পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং এই পাসওয়ার্ডটি কোথাও নোট করে রাখবেন এরপর পাসওয়ার্ডটি পুনরায় প্রবেশ করুন তারপর ক্রিয়েটেড অ্যাকাউন্টে ক্লিক করুন আমার ইমেল অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে তাই নিচে আমি আমার ইমেল অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি এরপর নতুন একটি ট্যাব খুলে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়েবমেইলে লগ ইন করবেন এইখানে আপনার ডোমেন নেমটি প্রবেশ করুন আপনার ডোমেন নেমটি প্রবেশ করার পর একটি স্লাইশ দিয়ে এখানে লিখবেন ওয়েবমেইল তারপর এন্টার করবেন এন্টার করার পর আপনার ওয়েবমেইলে লগ ইন করার জন্য এখানে লগ ইন ফর্ম আসবে এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে তারপর আপনার ওয়েবমেইলের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এরপর লগ ইনে ক্লিক করতে হবে ওয়েবমেইলে লগ ইন সাকসেসফুল হয়েছে এখান থেকে যখন নতুন কোনো ইমেল অ্যাকাউন্ট খুলবেন বা ওয়েবমেইল বা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন তখন এই ধরনের একটি পপ আপ আসবে সেখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি কনফিগার করে নেবেন কনফিগার করার জন্য গটিতে ক্লিক করুন এরপর ওয়েবমেইলের একটি ডিফল্ট অ্যাপ্লিকেশন সিলেক্ট করুন এই ডিফল্ট অ্যাপ্লিকেশনটি যখন আপনি সিলেক্ট করবেন আপনি ওয়েবমেইলে লগ ইন করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনে আপনি অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে এই মেলটিতে প্রবেশ করে যাবেন আশা করি আপনি আমাদের ভিডিও টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন ডোমিনহোসিং নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে বা আপনার যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় এবং আমরা কোন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার ওই বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যদি আপনি আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য